যাতে প্রত্যেকে সময় মতো ফায়ার সার্ভিসকে খবর দিতে পারে করতে পারি বা নিজেকে নিরাপদ করতে পারি। আমি যদি আমার নিজেকে নিরাপদ না করতে পারি তাহলে কিন্তু আমি আর একজনকে নিরাপদ করতে পারবো না। আমরা রাস্তাঘাটে যারা চলাফেরা করি অনেক সময় ছোট ছড়িমুলা মেডিকেল কলেজ, সরডি মেডিকেল কলেজ, প্রতিটা জায়গাতে যেটা দেখেছি সেটা হচ্ছে ফায়ার ব্রিগেডের যে অবস্থা, হঠাৎ করে আগুন লাগার জন্য যারা সাধারণ মানুষ যারা এটার জন্য কখনো প্রস্তুত ছিল না আসলে তারাই বেশি সমস্যায় পড়ে গেছেন এবং এটা